সমর্থ ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সমর্থ ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি দিয়াবাড়ি বৌবাজার। এই দিয়াবাড়ি বৌবাজার এটি অত্যন্ত গ্রামীণ পরিবেশে, একদম খোলা মাঠে। এখানে লোকাল যে মানুষ, এখানে প্রান্তিক পর্যায়ের যে মানুষ, তাদের হাতে উৎপাদিত বিভিন্ন ধরনের শাক সবজি এবং দেশীয় ফল নিয়ে বাজারটি বসে। এখানে রাজ্যপ্রান্ত যা কিছু আছে আমি সব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। সমর্থ ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং এই বৌবাজারের রাজ্যপ্রান্ত যা কিছু আছে সব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনার সব আমার সাথেই থাকবেন। সমর্থ ভিউয়ার্স, যেমনটি বলছিলাম যে দেখেন এখানে অত্যন্ত সুন্দর একটি জিনিস, যেটা গ্রাম বাংলার আদি ঐতিহ্যের যে সাপ সেটা ধরে রেখেছে, বাঁশের তৈরি মাচান দিয়েছে উপরে এবং বাঁশের পালা নিচে যদি আমরা লক্ষ্য করি, এই যে দেখেন বাঁশের ফালি দিয়ে কত সুন্দর করে এটাকে উনি করে দিয়েছে। চতুর্দিকে যদি আমরা লক্ষ্য করি একই অবস্থায় আছে। আর সবচেয়ে বড় যে জিনিসটি, আজকে কালের বিবর্তে যেটি আজকে হারিয়ে গিয়েছে, মাটির কলসি, সেই মাটির কলসির ছোঁয়া উত্তরার পাশে দিয়াবাড়ি বৌবাজারে আমরা পাবো। এখানে বাহারি আইটেমের চাটনি বা শরবত ওনার কাছে পাওয়া যায়। তারপরে হচ্ছে এখানে কী বলে একে ফুচকা এবং চটপটি ওনার কাছে পাওয়া যাচ্ছে। মুখরোচক যে খাবারটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ছেলে বুড়ো কম বয়সী বেশি বয়সী মানুষজন এখানে আসছে এবং সবাই খাচ্ছে, এটা আমরা দেখাচ্ছি সমর্থ ভিউয়ার্স। আর এটার যে কারিগর, যিনি এই নিপুণ হাতে এখানে এটা তৈরি করেন, ওনাকে না দেখানেই নয়, এই ভাইকে আমি দেখাচ্ছি। মাসুদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? কত বছর এটা আপনার? কত বছর করতেছেন এই ব্যবসাটা? না, এই ব্যবসাটাই আমার ফার্স্ট। আচ্ছা আচ্ছা, দেখ আপনি মোটামুটি নতুন নিয়ে এই বয়সে ভালো করেন সেটা আমরা বলি। সেই এই সেই দিয়াবাড়ির ঐতিহ্যবাহী বৌবাজার এবং এই বৌবাজারের এই যে সৌন্দর্য, যেটি অপার অপরূপ সৌন্দর্য, যেটি আমি চেষ্টা করছি সমর্থ ভিউয়ার্স। এখানে মোটামুটি এখানকার লোকাল মানুষ তাদের ফলানো ফসল, দেশীয় শাক সবজি, দেশীয় ফল নিয়ে আসে এবং আশেপাশের উত্তরার যে মানুষজন আছে, ভোজন রসিক মানুষজন, তারা এখানে এসে এই হাট থেকে কেনাকাটা করে সুন্দর করে চলে যাচ্ছে। অত্যন্ত সুন্দর এই মনোরম যে বাজার, খুবই ভালো লাগার মনে সব আমার কাছে। এটা কই, কোথাকার, কোন এলাকার ভাই জান? গোপালগঞ্জ। গোপালগঞ্জে তাহলে তো অরিজিনাল বিলের কই, এগুলি ওখানে কই তো খুব ভালো সুস্বাদু হয়। আর ইলিশ বরিশালে, না ইলিশ কত করে দাদা? এটা 1300 টাকা কেজি। 1300? আর কি আমাদের এই গোপালগঞ্জের কই কত করে বেচতে বেচতে? 850 টাকা। তেলাপিয়ার সাইজ তো মোটামুটি বড় আছে, হাওরের মাছ। এই শৈল কত করে বড় ভাই? 550 টাকা কেজি। না, এটা কোথাকার বলতে পারবেন? তুরাক নদীর। এই যে এইগুলি সবই তুরাকের, না? আর এই এটা গজার মাছ কোথায় দেখা যাচ্ছে? এটা কোথাকার? এটা ওই তুরাক নদীর। তুরাক নদীর গজার কত করে ভাইয়া? আমরা এটা কি বল, আমি জানি না, এটার নাম আমি জানি না। এখানে দেখা যাচ্ছে ডিম এবং
পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে এখানে যে কপিগুলি আছে সেই কপিগুলি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কপি। কত করে বড় ভাই? কপি 20 টাকা পিস। 20 টাকা। আর এটা দিন কি আপনার হাঁসের দিন? কত করে হালি? 80 টাকা। আচ্ছা ওইটা কি জিনিস ভাই? এটা আমি চুকা গুটা বলে টক পাতা খানা। আচ্ছা 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 টক লাগবে। টক লাগে এটা কি আপনার বাড়িতে কাছে আছে? আমার কাছে। আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর টাটকা ধনে পাতা যেটা উনি এখানে নিয়ে এসেছেন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কত করে আটি? আরে সিম কা? আচ্ছা আচ্ছা সিম কত করে? 40 টাকা। আর এই যে পেয়ারা আপনার নিজের কাছে গাভি আছে নাকি? গাভি নাই, আমার গরু মানুষের কাছে গাভি ধরা আছে। টাকা অ্যাডভান্স দিয়ে আর দুধ পানি আপনি নিয়ে আসেন না? কত করে দুধ? 100 টাকা। ভিউয়ার্স, ওনার কাছে সবজি দুধ দেশীয় ফল পেঁপে এখানে দেখা যাচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, এটা সচরাচর চোখে পড়ে না, যদি তাল এটা কিভাবে? এটা কেজি না পিস? পিস হিসাবে। এটা কোথেকে আপনি সংগ্রহ করলেন? গাছতলা থেকে তো গাছ থেকে পড়ছে। আচ্ছা 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 ওটা তখন টুকায় আনছি। টুকায় নিয়ে আসছেন? কত দাম চাচ্ছেন? এটা দাম তো তাই 80 টাকা 60 টাকা বেচালাম। আচ্ছা ধন্যবাদ ভাই। নাম কি? মন্টু সরকার। এখানে কি বাসা কাছাকাছি? বাসা কি এখানে? এখানে ভালো থাকবে জি দাদা। চলুন আমি সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে দেখেন এই যে ওনার কাছে আমরা গাভির দুধ আমরা দেখতে পাচ্ছি। দুধ কত করে দাদা? 100 টাকা। আপনার নিজের গাভির? এই যে দেখেন টাটকা কলাগুলি এখানে আছে, কাঁচা কলা সহ বিভিন্ন কিছু। আরও দেখেন এই যে বড়ো এখানে আছে, টমেটো। এবং আরেকটা জিনিস আমরা এখানে দেখবো যেটা হচ্ছে খুবই প্রসিদ্ধ এবং খুব সুগন্ধি একটা মরিচ, এটা হচ্ছে বোম্বাই মরিচ না? বাংলা কলা কত করে বেচেন আপনি? দেশি টমেটো মনে হচ্ছে আপনার নিজের ক্ষেত্রে নেই। ভিউয়ার্স, এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সবগুলি যা আছে মোটামুটি তাদের নিজেদের জমিতে ফলানো বিষয় জিনিসগুলি এখানে নিয়ে আসতেছে এবং এটা তারা বিক্রি করতেছে। এই যে এখানে দেখেন কলার যে মাইস, এটা কিন্তু সবজি হিসাবে খুবই ভালো। ওনার কাছে সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। এই কলার মাইস, এটা কি মালেঞ্চা শাক না? মালেঞ্চা শাক না। আর এটা কি শাক? এটা সরিষা, এটা এলাঞ্চা। এটা পাঁচ স্পেশালি কচু শাক। শাকগুলি কিভাবে বিক্রি করেন? 40 টাকা। আর কলারিয়া, এই যে দেখেন কত সুন্দর এই যে গাছ থেকে উনি মাত্র লাউ কেটে এই যে বাজারে নিয়ে আসছে, দেখছেন কত সুন্দর করে নিয়ে আসছে। সুন্দর দেশীয় যে ফল সব এখানে আছে, দেখেন খুব বড়ই কুল থেকে শুরু করে আবার বাংলা বিভিন্ন ধরনের কলা। এটা হচ্ছে বোধহয় কাঁচা হলুদ, তারপরে হচ্ছে তেঁতুল, আমলখি, মিষ্টি আলু এবং এখানেও তেঁতুল আছে। বাহারি আইটেমের তেঁতুলগুলি এখানে দেখা যাচ্ছে, অনেকগুলি আইটেমের বড়ো এখানে দেখা যাচ্ছে। তেঁতুল দাদা ভাই কত করেন, কী করেন ভাই? আমি তেঁতুল বেশি 200 টাকা। প্রিভিয়ার্স, আমরা যেটি দেখতে শুনতেছিলাম উনি তেঁতুল বিক্রি করে হচ্ছে 200 টাকা করে। বড়ই কত করে? 80 টাকা 100 টাকা বিভিন্ন ইয়ে আছে। 100 120। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। ভিউয়ার্স, আর এখানে আমরা দেখলাম যে আনারস দেখতে পাচ্ছি উনি পিস হিসেবে হয়তো বিক্রি করেন এবং হয়তো কেটে না কেটে তো বিক্রি করতে আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেটে সুন্দর করে মশলা মাখিয়ে দেওয়া হচ্ছে। মামা, এটা কোন অঞ্চলের আনারস বলতে পারেন? খাগড়াছড়ি। খাগড়াছড়ি, খাগড়াছড়ি, খাগড়াছড়ির জলডুব? জলডুব তার ছোট হয় না? এটা বড়টা। এটা বড়টা না? পিস কত করে? 30 টাকা। 30 টাকা করে না? ভিউয়ার্স, এখানেও আমরা দেখতে পাচ্ছি উনিও আছেন আনারস নিয়ে। কত করে আনারস আপনারটা? 20 টাকা 30 টাকা 20 টাকা। এটাও কি ওই খাগড়াছড়ি আনারস? ওকে ভিউয়ার্স, আমরা যাচ্ছি সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে যেটি দেখতে পেলাম এক ভদ্রলোক তার এখানে বিভিন্ন ধরনের কার্পেট টার্পেট নিয়ে এসেছেন। একেবারে এই প্রান্তিক পর্যায়ের বাজার যেটি আছে সেটিতে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। কত নিল এটা ভাইয়া? 40 টাকা বলছি আমি। আচ্ছা আপনি 40 টাকা, একদম টাটকা কচি লাউ। ঠিক আছে, এই যে এখানে দেখেন ওনার কাছে দেশি টমেটো সহ
বাঁধাকপি সহ এবং এই যে লাউ শাক সহ সব কিছু খুবই টাটকা টাটকা এখানে দেখা যাচ্ছে, সব আসলেই দারুণ জিনিস এখানে খুব। আর এই যে এখানে আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি, গাছের বড়ই আছে, সকালে পেয়ে যাচ্ছে সব টাটকা টাটকা গাছের গাছের সব। ঠিক আছে, ওকে, ভালো থাকুন। যেটি দেখতেছিলাম এই যে এখানে ওনার কাছে কচু শাক একদম টাটকা, হয়তো আজকে কেটে আনছে একদম টাটকা কচু শাক। কত করে মাসি? ৩০ টাকা। এই যে এই বড়ুগুলি কি আপনি নিজের গাছে টক বড়ুই না? কত করে বাবা এটা? ৬০ টাকা কেজি দিয়ে দিয়েছি, মানে বেশি দাম চাইলাম না। কচুটা কচুটা ৩০ টাকা। বাবা ভালো থাকবেন। বলবি আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? মাশাআল্লাহ ভালো। কতবেল গাছের না? কত করে পিস এটা? ওকে ভালো থাকে। এই যে দেখেন এখানেও এই একই ধরনের লাউ শাক এবং পাশাপাশি একেবারে কি বলবো গাছ থেকে উঠে আনা যে সবজি লাউ, যেটি আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে, একদম সবুজ কচি যে লাউগুলি এখানে আছে আর সেটাই এখানে দেখা যাচ্ছে। আপা লাউ কত করে? লাউ ১০০ টাকা আছে, ৮০ টাকা। আর এই শাকটা? ২০ টাকা। ভালো থাকেন বোন। এই যে প্রিয় ভিউয়ার্স, এখানেও দেখেন এই যে আমরা যদি লক্ষ্য করি যে দেখেন দেখতে পাবো কত সুন্দর সুন্দর বিভিন্ন বাহারি আইটেমের শাকগুলি এখানে ওনারা নিয়ে আসছে, সবগুলির নাম হয়তো আমি জানি না বা চিনি না। কিছু কিছু দেখা যাচ্ছে যে মালাচ্ছা শাক সহ স্পেশালি শাক আছে এবং লাল শাকগুলি এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি এখানে দেখেন বাঁধাকপি এবং ফুলকপি সবই হয়তো দুপুরবেলা গাছ থেকে বা বাগান থেকে উঠানো, এটা হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য। কত সুন্দর সুন্দর দেখেন এই এই গাজরগুলি এখানে দেখা যাচ্ছে সমাজ দিবস। এবং পাশাপাশি যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার পেঁয়াজের যে ফুল সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং দেশি টমেটো, তারপরে হচ্ছে আপনার ধনে পাতা, কাঁচামরিচ এবং মটরশুঁটি আছে এখানে, তারপরে হচ্ছে খিরায় আমরা দেখতে পাচ্ছি এবং এটা আরেকটা কালারের বেগুন আমরা দেখতে পাচ্ছি এখানে। এই বেগুনটা কত করে দিদি? এটা কি বেগুন? এরকম একটু ভিন্ন রকম লাগে মনে হয়। আর আপনার মিষ্টি মিষ্টি লাউ, সরি মিষ্টি আলু ৪০ টাকা কেজি। আর প্রিভিয়াস আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে ওনার কাছে লেবু টেবু সহ মোটামুটি বাহারি আইটেমের সকল ধরনের সবজি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে লেবু আছে এবং নতুন নতুন আলু, তারপরে যে কথাগুলি বলতেছিলাম শাকের কথা, বিভিন্ন ধরনের শাক আমরা এখানে দেখব। এবং এই যে দেখেন কাঁচকলা, ইলিশ মাছের যে কাঁচকলা সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। হচ্ছে এ পালং শাক, তারপরে হচ্ছে আপনার এই যে লাল শাকগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিভিয়াস এই যে এটা হচ্ছে পুঁই শাকের বিচি, এটা খুব সুস্বাদু হয়ে থাকে। এই পুঁই শাকের বিচি এটা কত করে কেজি? হাউকা না? ঠিক আছে। চলুন আমরা সামনে যাচ্ছি এবং আপনাদের সকলকে সুন্দর বাহারি এই বহু বাজার যেটি আছে যেখানে ম্যাক্সিমাম দোকানদার আমরা যেটি দেখতে পেলাম, আমাদের এই নারী সমাজের নারী বোনরা যারা আছে তারা তাদের জমিতে ফলানো বা বাগানে ফলানো যে সবজিগুলি আছে সেগুলি এখানে নিয়ে আসছে। এই যে দেখেন এখানে আমরা বড়ুই সহ এবং পালং শাক সব কিছুই আমরা এখানে দেখতে পাবো। তাহলে এই যে দেখতে পাবো দেখেন এখানে কত টাটকা ব্রুকলি যেটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং বেগুন সহ কত সুন্দর দেখেন একদম টাটকা মিষ্টি কুমুর, টমেটো সহ যত ধরনের জিনিসপত্র আছে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে দুধ, বিসিওয়ালা সিম, মটরশুঁটি সহ সকল ধরনের যে সিমের বিচি, তারপরে হচ্ছে আপনার যে করলা উস্তা যেটাকে বলে আর কি এটা, এবং এই যে সুন্দর সুন্দর দেখুন ইগুলো বেগুন দিকে আছে। এই দিদি বড়ি কত করে? বাবা বড়ি কত করে? ১২০ টাকা না? প্রিভিয়াস চলুন আমরা সামনে যাচ্ছি এবং আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে ওনার কাছে দেখেন কত সুন্দর সুন্দর শাকগুলি নিয়ে আসছে, সবগুলি শাকের নাম হয়তো আমরা জানি না বা বলতেও পারবো না। এই যে দেখেন সবই টাটকা সবজি এখানে দেখা যাচ্ছে। আরেকটি জিনিস এই যে দেখেন যেটা আমরা দেখতেছি, সবাই কিন্তু তাদের নিজের বাগানে ফলানো বা মাঠে ফলানো যে জিনিসগুলি
সবগুলি এখানে আসে। এই যে দেখেন এখানে যে পানি লাউগুলি কত সুন্দর সুন্দর পানি লাউ, এটা আমরা চলুন আমরা দেখবো। এই যে আরেকজন কত সুন্দর দুধ এবং এগুলি কি যেটি বলছিলাম আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এখানে বিভিন্ন ধরনের যে কপিগুলি আছে, এখানে ভুরুকুলি আছে এবং কপি আছে, সব আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন বাঁধাকপি ফুলকপি সহ এবং মূলা এই এখানে আছে, দেখেন টাটকা টাটকা মূলা সহ এবং এই যে বাঁধাকপিগুলি একদম ছড়া সহ নিয়ে এসেছে। দাদা কেমন আছেন? কপি কত করে এটি? কপি ব্যস্ত আছি দাদা, অনেক কম। কত করে? ৪০ টাকা। ৩০। ওকে, ভালো থাকুন দাদা। একবার দাদা, এই যে দেখেন এখানে আরেকটি ফলের দোকান আমরা দেখতে পাবো, যেটি যে দেখেন কত সুন্দর পেঁপে সহ বরুই আখ, তারপর হচ্ছে যেটি দেখা যাচ্ছে বেল, এখানে অনেক ধরনের বরুইগুলি আছে এবং কলা আছে। আর একটা সুন্দর জিনিস আছে, যেটা হলো নরসিংদী সাগর কলা। এটা অরিজিনাল না? অরিজিনাল সাগর কলা না? এটা কত করে হবে? ১২০ টাকা। ৪০ টাকা হালি মোটা বলতে ঠিক আছে, দামও তো ঠিক আছে, দাম নিয়ন্ত্রণ ঠিক আছে। আর বরুই কত করে? কি কিনলেন এখানে? কত করে? ১০ টাকা মুঠি। ওকে জি, ভালো থাকুন। এই যে দেখেন প্রিভিয়াস প্রত্যেকের কাছে এই যে আমরা লক্ষ্য করি, দেখতে পাবো সুন্দর সুন্দর এই একদম টাটকা যে সবজিগুলি আছে সেই সবজিগুলি আমরা এখানে দেখতে পাবো। আর একদম কাঁচা টমেটো আজকে মনে হয় দুপুরবেলার পরে বাগান থেকে পেরে আনা হয়েছে। সঙ্গে প্রিভিয়াস এখানে একটা ফুল দেখা যাচ্ছে, এটা পলিথিনের ভিতরে রাখা। আর এই যে এটা কি টক না? তো এটা কি নাম কেমন? এই যে দেখেন এখানে লাউগুলি দেখা যাচ্ছে। লাউ কত করে বিক্রি করতেছেন? ৮০ টাকা। আচ্ছা আচ্ছা প্রিভিয়াস, চলুন আমরা সামনে যাচ্ছি। এবং এই যে ফুলটা পলিথিনের ভিতরে আমরা দেখেছিলাম, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা মনে হয় মিষ্টি কুমড়া ফুল নাকি? আর এখানে যে লাল শাক আছে, কাঁচা টমেটো, আর এটা কি ফুল? রক্ত বকুল কত করে বিক্রি করে? ৫০ টাকা। প্রিভিয়াস যেটি বলছিলাম, যে দেখেন এখানেও দেখেন ওনার কাছে ডিম, তারপরে হচ্ছে বরুই সহ ডাটা সহ ওনাদের বাগানের যে ইগুলি আছে, যে কী বলে মূলা সহ সকল ধরনের আইটেম এখানে আমরা দেখতে পাবো। প্রিভিয়াস দেখেন এই যে কলার মোচা, বিভিন্ন শাক, ছোটো ছোটো লাউ, এগুলো যদি দেখেন আমরা দেখতে পাবো। দেখেন কত বড় বড় মিষ্টি আলুগুলি আসুন, আমরা সামনে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই বাজারটি প্রত্যেক দিন বিকালবেলা এখানে বসে এবং এখানে বসে এখানের যে এলাকার যে প্রান্তিক পর্যায়ের যে মানুষগুলি আছেন, তারা তাদের যে ইগুলি কী বলে গাছে বা জমিতে ফলানো যে বিষয়গুলি আছে সেগুলি তারা এখানে নিয়ে বিক্রি করেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। প্রিভিয়াস এটি অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন, যেটা আসলে চোখে লাগার মতো একটি বিষয় আমরা যদি লক্ষ্য করি। আমরা দেখব দুই পাশেই দেখতে পাচ্ছি, আমরা দেখেন কত সুন্দর সুন্দর সবজিগুলি তাদের প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইয়েরা জমি থেকে উঠানো সেই পণ্যটি সবজিটি বা দেশীয় ফলটি এখানে এনেছে বিক্রি করার জন্য, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর প্রত্যেকের কাছে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিষয়গুলি সবই একই ধরনের যে ইগুলি আছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্কুল রিচুয়াল আছে এবং এই যে বেগুন না, এগুলি ফলাইতেও তো কষ্ট হয়, সার লাগতেছে, ই লাগতেছে, চাষ লাগতেছে, সবই তো লাগতেছে, শ্রমিক লাগতেছে। না না না, এটা ভুল কথাবার্তা, এগুলি ভুল কথা, এগুলি ফলাইতেও কষ্ট হয়। দাম কত করে? ২৪০ টাকা কেজি না? যে দেখেন এখানে চতুর্দিকে শুধু আপনার সবুজের সমারোহ, সবুজে সবুজে ভরে আছে, সে আছে দিয়াবাড়ির বউবাজার। আর দিয়াবাড়ির বউবাজারে যদি আপনি লক্ষ্য করেন সবকিছুই দেখবেন চতুর্দিকে সবকিছু সবুজ, একদম সবুজের সমারোহ ভরে আছে। এই প্রান্তিক পর্যায়ের কৃষক ভাইদের হাতে ফলানো যে জিনিসগুলি সবগুলি এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। যে দেখেন সবই আমরা দেখালাম এবং আপনাদেরকে দেখানোর জন্য
চেষ্টা করছি সমর্থন করার। সমর্থকদের মোটামুটি বিক্রিটির শেষ পর্যায়ে চলে আসছি এবং আপনাদেরকে এই হাটের যে আদ্যপন্ত যা কিছু ছিল সব কিছু আমি দেখানোর জন্য চেষ্টা করছি সমর্থন করার। সমর্থকদের এটি আসলে খুবই সুন্দর এবং দৃষ্টিমান একটি বাজার। প্রিভিয়ার্স এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে এখানে কিছু মোরগ মুরগিও দেখতে পাওয়া যাচ্ছে এবং কিনতে পাওয়া যায়, যেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। প্রিভিয়ার্স এই যে দেখেন বড় বড় ভালো ভালো সাইজের মোরগ মুরগি এখানে দেখা যাচ্ছে আর দুইটা হাঁস। এটা কি চায়না হাঁস নাকি? দেখি বাবা একটু, এই চায়না হাঁস কত করে দিই? 550 টাকা। 550 টাকা কেজি না? আর মোরগ মুরগি? মুরগি 500 টাকা। মুরগি 500 টাকা। যে দেখেন মোটামুটিভাবে একটা মুরগির দোকান, যদিও একটা মুরগির দোকান মোটামুটি সব ধরনের মুরগি এখানে আছে, যে আমরা এখানেও দেখতে পাবো অনেক মুরগি এখানে আছে মোটামুটি। যার যদি কারো প্রয়োজন পড়ে, মোটামুটি যারা এই বাজারে আসতে চান, এখান থেকে কেনাকাটা করতে চান, এটা উত্তরার অতি সন্নিকটে দিয়াবাড়ি বৌবাজার। এই দিয়াবাড়ি বৌবাজার আপনারা যে কেউ ঢাকা হাউস বিল্ডিং নেমে যে কাউরে বললে আপনাদেরকে দেখা দিবে দিয়াবাড়ি বৌবাজার। এই দিয়াবাড়ি বৌবাজারে এখানে প্রান্তিক পর্যায়ের ফলানো কৃষকের যে শাকসবজি, মাছ, তুলি, তরকারি এবং মুরগি সহ সব। দর্শক দেখেন একদম গরম মুসমুসে জিলাপি তাওয়ার মধ্যে আছে, আর এটা হচ্ছে গুড়ের শিরা, প্রকৃত গুড় যেটা আখের গুড়, সেই আখের গুড়ের মধ্যে জিলাপি দেওয়া হবে। আর এখানে এই যে ভাজা জিলাপি আছে, আমরা এখন নিব ভাজা জিলাপি এবং খেয়ে দেখব জিলাপি কত করে। আবার জিলাপি কত করে? কেজি 250 টাকা কেজি না? দর্শক আসলে খুব সুন্দর এই যে আমরা দেখলাম, খুবই সুন্দর লাগছে জিলাপি। প্রিভিয়ার্স এই ছিল আজকে দিয়াবাড়ি বৌবাজার থেকে। বৌবাজারের কেনাকাটা, কেনা বেচা, এখানের যে শাক সবজি, রবি শস্য সহ দেশীয় ফলমূল যা উঠে সবাই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সমর্থ ভিউয়ার্স, এই দিয়াবাজারে যে কেউ আসতে চান, আসলে আপনারা ঢাকা উত্তরের হাউস বিল্ডিং থেকে যে কেউ এখানে যে কাউকে বললে আপনাদেরকে দেখিয়ে দেবে দিয়াবাড়ি বৌবাজার। আর এখানে সব ধরনের শাক সবজি যা কিছু আছে সব কিছু পাওয়া যায়। সমর্থ ভিউয়ার্স ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন এবং নতুন ভিউয়ার্স যারা আছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো দিয়াবাড়ি বৌবাজার থেকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।